নতুন বছরে সকলকে প্রীতি এবং শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমরা শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্কের পূর্ণাঙ্গ সমাধান। তো বন্ধুরা, তোমরা সকলে জেনে গেছো যে 2022 সালে জানুয়ারি মাস থেকে কিন্তু ক্লাস 1 থেকে 10 মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া কাজ শুরু হয়ে গিয়েছে। তো এই চ্যানেলের মাধ্যমে তোমরা সমস্ত ক্লাসের সমস্ত সাবজেক্টের পূর্ণাঙ্গ সমাধান মডেল অ্যাক্টিভিটি টাস্কের পেয়ে যাবে। অত বন্ধুরা, তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার প্রথম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পূর্ণাঙ্গ সমাধান। প্রথম শ্রেণীর এখানে দুটো দেওয়া রয়েছে, একটা হচ্ছে তোমার যে স্বাস্থ্য ও শারীরশিক্ষা, আর একটা সংযোগ সমন্বয় স্থাপন। তো ফার্স্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার স্বাস্থ্য এবং শারীরশিক্ষা। তো এখানে দেখো, তোমরা 4টে ক্লারিং দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ, এবং কী বলা রয়েছে যে এই যে নিচের ছবিগুলি থেকে বর্ণ, অক্ষর বা সংখ্যা খুঁজে বার করতে হবে, ঠিক আছে। 4 নম্বর রয়েছে এবং এটা তোমাদের পূর্ণ মানে হচ্ছে 10, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে সমগ্র কাজটি শিক্ষক শিক্ষিকারা অভিভাবকদের বুঝিয়ে দিবেন, অর্থাৎ এখানে কোনো স্টুডেন্টদের বোঝানো না, অভিভাবকদের, তারপর অভিভাবকরা শিক্ষার্থীদের সেটা পড়িয়ে বুঝিয়ে দিবে, ঠিক আছে। তো আজকে আমরা যেটা শিখবো, দেখো বলা আছে যে 1 নম্বর, যে নিচের কোন ছবিটির মধ্যে এই যে বর্ণটা কি এটা উ, এই বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বার করে তার জায়গায় টিক চিহ্ন দিতে হবে। তো এখানে তোমরা একটু ভালো করে যদি খেয়াল করতে পারো, দেখতে পাবে যে কোন বর্ণটা রয়েছে। তো এটা যেটা কারেক্ট বা সঠিক অ্যান্সার হয়ে যাবে, এই যে নৌকা যেটা আছে এইটা, ঠিক আছে। এরকম ইঁয়োটা ঠিক এরকমভাবে আসছে, তাই না? সে আমরা ছোটোবেলায় পড়ছি, দেখো যে ইঁয়োতে সেই তোমার গঙ মাঝি থাকে, হ্যাঁ, ব্যাংটা থাকে নৌকাতে, ঠিক আছে। তো এইটা হয়ে তোমার ইয়ো হচ্ছে, ঠিক আছে। এবার দেখো, 2 নম্বর যেটা রয়েছে, দেখো এখানে 4টি ছবি দেওয়া রয়েছে এবং একটা ইংরেজি বর্ণমালা বর্ণ দেওয়া আছে, কি ইংরেজি বর্ণটা এইটা, অর্থাৎ জে দেওয়া আছে, দেখো, তাই না? তো এই 4টি পিকচারের ভিতরে বা ছবির ভিতরে জেটা কোথায় লাগছে বলো তো, কোনটা লাগছে? এই যে ছাতা আছে না এইটাকে, দেখো এরকম হয়ে যাচ্ছে, তাই না? তো এই জায়গায় তোমরা টিক দেবে, ঠিক আছে। এবার 3 নম্বর যেটা দেওয়া আছে, কে বলে দেখো, বলা আছে এবার পাঁপড়ি হলো, হয়নি কোনো ভুল, অর্থাৎ এখানে একটা পিকচার ফ্লাওয়ার দেওয়া আছে। এই তোমাদেরকে এখানে কিন্তু এটা কালারিং করতে বলেনি, তোমরা করতে পারো সেটা তোমাদের ব্যাপার, কিন্তু এটা কালারিং করতে বলেনি। তাহলে কি বলেছে, এই 3-এর কোন নম্বরটা আমরা দেখব, ওর প্রশ্নটা, ঠিক আছে। কী বলে দেখো, যে নিচের 0 থেকে 9 পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে উপরের ফুলের পাঁপড়ি, এই যে ফুলের পাঁপড়ি দেখতে পাচ্ছ হলুদ বর্ণের, এই পাঁপড়ির ছবিটি তৈরি করা সম্ভব, তা টিকচিহ্ন দাও। এখানে দেখো 0 রয়েছে, 9 রয়েছে, 5 রয়েছে, 4 রয়েছে, তাহলে এই 4টে সংখ্যা ভিতরে কোনটাতে বোঝাচ্ছে যেটা পাঁপড়ি, দেখো ফুলের পাঁপড়িটা ঠিক এরকম মনে হচ্ছে, তাই না? এরকম, তাহলে কি এই সংখ্যাটা কত বলো তো, যে তোমার সংখ্যা হয়েছে 5, তাই না? তো দেখো এটা একটা, তো এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার, এই 5 নম্বর, এখানে টিক মারবে, ঠিক আছে, 3-এরটা। ওকে, সবাই বুঝতে পেরেছো আশা করছি। এইবার দেখো, এবার আমরা যাব 4-এর দিকে। 4-এরটা দেখো একটা হাঁস আছে, কী বলা আছে, হাঁসটা কেমন দেখো, জলে ভেসে যায়। তো এই একটা হাঁস থেকে এই একটা হাঁস অঙ্কন করা হয়েছে। এবার আমাদের যেটা প্রশ্ন, দেখো কী বলেছে, নিচে 0 থেকে 9 পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটা দিয়ে নিচের হাঁসটির এই ছবি তৈরি সম্ভব, মানে এই হাঁসটি দেখে এই হাঁসটি তোমার ছবিটা তৈরি করা সম্ভব হবে, সেটা টিক চিহ্ন দিতে হবে। তো আমরা একটু আঁকার চেষ্টা করি, দেখো আমরা লিখব এইটা, তাহলে এটা কয় নম্বর, কোন সংখ্যা হলো 2, তাহলে 2 দিয়ে আঁকা যাবে, তাই না? এবার এখান থেকে আমরা যদি এরকম করি, দেখো জাস্ট আমার সঠিকটা হচ্ছে না, তুমি একটু ভালো করে এঁকে নেবে, দেখো একটা হাঁস হয়ে গেল, তাই না, একটা হাঁস হয়ে গেল, তাহলে 2 দিয়ে কিন্তু হাঁসটা আঁকা সম্ভব, তাহলে এখানে এইটা হবে কারেক্ট অ্যান্সার। এইবার দেখো, বলা আছে কি, শিক্ষার্থীরা বর্ণটি চেহারা দেখবে, এখানে যে বর্ণগুলো দেওয়া আছে কীভাবে বর্ণটি লিখতে হবে তা দেখবে, এবার বিন্দু বিন্দু বর্ণটা জুড়ে বর্ণ লিখবে, ফাঁকা জায়গাটা মানে যে দুটো জায়গা আছে এই দুটো নিজে লিখবে। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে এই অক্ষরটা বর্ণটা কী বলো তো, এটা হয়েছে আ, তাই না? এবার এইটা দেখে দেখে তোমরা এটা আঁকবে, মানে আঁকবে না, এটা দেখে নেবে প্রথমে কী আঁকা হয়েছে, অর্থাৎ 1 নম্বর কী এইটা, 2 নম্বরেই দেখো পুটকি যে গোল দেওয়া আছে এটা, 3 নম্বর এইভাবে এসে এই ধার চলে গেছে 3 নম্বর, তারপর 4 নম্বর এইটা চলে এসেছে, 5 নম্বর এই সোজা চলে গিয়েছে, 6 নম্বর এখানে দাগ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তো এইরকমভাবে এটা আঁকা হয়েছে, তা তোমরা প্রথমে এটা ভুলাবে, প্রথমে এদিকে দিবে 1 নম্বর, তারপর এই এই গোল করবে 2 নম্বর, ঠিক এইভাবে এটা নিয়ে চলে আসবে 3 নম্বর, এটার সাথে এটা দিয়ে দেবে 4 নম্বর,
এটা যে এই এই চার নম্বর, এটা পাঁচ নম্বর, এটা ছয় নম্বর, এইভাবে তোমরা আঁকো, ঠিক আছে? তো আর একবার দেখে দিচ্ছি, দেখো প্রথমে কী লিখতে হবে, এইটা এক, তারপর এই রকম, এটা দুই, এটা যে তিন, যেহেতু আমি একটু মোবাইল আঁকছি তো আমার মনে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে চার, এটা হচ্ছে তোমার পাঁচ, এটা হচ্ছে তোমার ছয়, হয়ে গেল আ, ঠিক আছে? ঠিকভাবে এইটাতেও তোমরা আঁকো, এরকম প্রথমে একটা দাগ, তারপরে এরকম এই দুই নম্বর তিন নম্বর চলে গেল, এটা চার নম্বর, এটা পাঁচ নম্বর, আর লাস্টে ছয় নম্বর, ঠিক আছে? তাহলে এটা এঁকলাও, এটা কী হলো আ। ঠিক একই রকমভাবে দীর্ঘ এ রয়েছে, দেখো, হ্যাঁ দীর্ঘ এটি লিখবে, আমি আর দেখাচ্ছি নি, জাস্ট দীর্ঘটা তোমরা লিখে নেবে, আমি জাস্ট লেখাটা দেখাচ্ছি, এর প্রথমে এভাবে লিখবে, এইভাবে চলে আসবে, এইভাবে যাবে, এইভাবে দিয়ে, এইভাবে দিয়ে একটা দাগ বা একটা আগে দাগ দিয়ে এই মাত্রাটা দেবে। বর্গীয়র ক্ষেত্রে একটা দাগ দিবে, তাই তো? দাগটা কিন্তু এখানে সর্বশেষে দেওয়া আছে, দেখো পাঁচ নম্বরে। প্রথমে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমার এই রকমভাবে, এইটা হচ্ছে এক নম্বর, এইভাবে চলে যাচ্ছে দুই নম্বর, এইটা চলে যাচ্ছে তিন নম্বর, হ্যাঁ মানে একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে চার নম্বর, পাঁচ নম্বর একটা দাগ, ঠিক আছে? সবাই এভাবে লিখো, তারপর দেখি এক নম্বরটা এইরকম চলে গিয়ে দুই নম্বরটা এরকম চলে এসেছে। এবার ইংলিশের দিকে একটু তাকাই, ইংলিশে কী আছে, সি নাম্বার, তো এটা সিটা দেখি, প্রথমে এই এক এইভাবে চলে যাবে, এইভাবে চলে এসে, এইভাবে চলে এসে, এইভাবে চলে আসে, দুই মানে হয়ে গেল তিন, তিনটাতে দেখো, ওকে এরকমভাবে লিখবে। এসটা কী আছে, ঠিক এরকমভাবে এসে, এরকমভাবে এসে, এরকমভাবে, এরকমভাবে লিখে দাও, তাহলে তোমরা পুরোটা শিখতে পারবে, ঠিক আছে? তো ছাত্রছাত্রীরা তোমরা এইভাবে লিখবে। এবার নিচে দেখো তোমাদের নিজের নামটা লিখবে, তোমাদের স্কুলের নামটা লিখবে, তোমার কোন ক্লাসে পড়ছে এটা প্রথম শ্রেণী লিখবে, তোমার রোল নাম্বারটা লিখবে, এবং বিভাগ অর্থাৎ তোমার ক না খ না গ সেটা লিখবে। তাহলে আমরা আজকে কমপ্লিট করে ফেললাম স্বাস্থ্য ও শারীরশিক্ষা। এবার আমরা দেখব সমন্বয় সংযোগ স্থাপন, ঠিক আছে? দেখো এখানে বলা আছে মডেল একটি টাস্কের, এটা হচ্ছে আমাদের সংযোগ স্থাপনের ক্ষমতা, ঠিক আছে? এটা প্রথম শ্রেণীর প্রথমে দুটো দেওয়া আছে, ফাঁকা জায়গায় কথা বসাও, কী বলা আছে বলা, দেখো থাকে বাঘ, বাঘ কোথায় থাকে বলো তো, বনে থাকে, তাহলে এখানে লিখবে বনে থাকে বাঘ। আর পাখি কোথায় থাকে বলো তো, পাখি থাকে গাছে, তাহলে এখানে গাছে থাকে পাখি, এখানে গাছে লিখবে, ঠিক আছে? এবার দু নম্বর আছে, দেখো রাইট দ্য মিসিং লেটার, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত তোমাদেরকে শিখতে হবে, তাহলে এখানে কী বলা আছে, দেখো এ বি তারপর ডি আছে, তাহলে মিডিলে একটা বাদ গিয়েছে, সেটা কী আছে, সেটা হচ্ছে সি, তাহলে এখানে তোমরা সি অক্ষরটা লিখবে, ঠিক আছে? এবার দুইয়ের দুই যেটা আছে, দেখো বি সি ডি তারপর কী হয় ই, তাহলে এখানে ইটা লিখবে, তাহলে সিটা দেখো দেখে দেখে এখানে লিখে দেবে, ঠিক আছে? ইটা এখানে হবে। এবার আমরা ছবি দেখে রং মিলাবো, এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, এটা কিসের ছবি বলো তো, চক যেটা দিয়ে বোর্ডে লেখা হয়, আর এদিকে একটা ব্ল্যাক অর্থাৎ কালো ছবি দেওয়া আছে, এদিকে একটা কিসের ছবি দেওয়া আছে বলো তো, কাকের ছবি, আর এদিকে একটা বক্স দেওয়া আছে, বক্সটা সাদা। এবার আমাদেরকে মিলাতে হবে যে কোনটা কী, তো এখানে দেখো এটা সাদা, এটাও সাদা, তাহলে এটার সাথে এটা মিলবে, আর এদিকে কালো, এটা হয়েছে কালো, এটার সাথে মিলে দিলে আমাদের কাজ কমপ্লিট, ওকে? এবার এটা তোমরা সবাই পারবে, কী বলা হচ্ছে, বড়ো গাছটিতে দাগ দাও, তো এখানে আমরা সবাই বুঝতে পারছি কোনটা বড়ো আর কোনটা ছোটো, এটা ছোটো, আর দাগ দিতে বলছে এটা বড়ো, তোমার এটা দাগ দিবে, ঠিক আছে? হয়ে গেল কাজ। এবার আরেকটা, এবার আমাদের সমস্যা সমাধানের সক্ষমতা, অর্থাৎ তুমি কতটা গুনতে শিখতে পেরেছো সেটা দেখাবে, তো এখানে একটা পাখি দেওয়া আছে, গুণের লেখো তো, কী বলা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে এখানে আমাদেরকে পাঁচ লিখতে হবে, অর্থাৎ পাঁচটা পাখি এখানে দেওয়া রয়েছে, তাহলে আমরা এখানে লিখব কত, পাঁচ, ঠিক আছে? এবার এখানে দেওয়া আছে, দেখো বিড়ালের কটা বিড়াল দেওয়া আছে, একটা দুটো তিনটে, তাহলে এখানে লিখবো আমরা তিন, এখানে কী লিখব, তিন, হয়ে গেল আমাদের কাজ, ঠিক আছে? দেখে আরেকটা, হ্যাঁ আরেকটা আছে শারীরিক ও মানসিক সমন্বয়ের ক্ষমতা, ছবি দেখে রং করো, আগে আমাদেরকে দেখতে হবে এই ছবিটা কিসের ছবি বলো তো, এটা হচ্ছে তরমুজের ছবি, তো তরমুজের ছবি তোমরা সবাই জানো কালারিং কী হয়, এটা হচ্ছে তোমার সবুজ কালার হবে, কোনটা এই যদি আমরা এখানে দিই এই শেষের দিকে, জাস্ট আমি তোমাদেরকে একটা ছবি দিয়ে দিয়েছি, সেই ছবিটা দিকে তোমরা এটা কালারিং করবে, ঠিক আছে? আর অবশ্যই এগুলা যে এইগুলো বীজগুলো আছে তোমার লাল টাইপের লাল হবে, তারপরে এটা পুরোটা লাল করবে, হ্যাঁ
এটা পুরোটা লাল হবে। আর এটা হচ্ছে সবুজ কালার যেরকম হয় সেটা করবে, ঠিক আছে। তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের প্রথম শ্রেণীর মডেল একটি টাস্ক অর্থাৎ জানুয়ারি মাসের। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। তা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে।